হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপ। চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। তো আজকে আমরা সিআইএসএফ এর যে একটা 480খানা পোস্টের মতো ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেটার বিষয়ে আলোচনা করতে চলেছি। তো এটা সেন্ট্রালের ভ্যাকেন্সি, খুব বড় রকমের ভ্যাকেন্সি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বিশদে জানার জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছি যে সিআইএসএফ এর একটা রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা আলোচনা করতে চলেছি। তো 478খানা পোস্টের মতো এখানে একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেটা হচ্ছে কি আপনারা দেখতেই পাচ্ছেন যে কনস্টেবল অর ফায়ার মেল 2017 নোটিফিকেশন। যদিও এর অনলাইন রেজিস্ট্রেশন এখনও স্টার্ট হয়নি, সেটা হবে ডিসেম্বরের 11 তারিখ থেকে এবং চলবে 11/1/2018 অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ 2018 অবধি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি ভিডিওটা বেশি লেন্দি না করতে পারি, এত কিছু আমি পড়বো না, জাস্ট আমি জিজ্ঞেস করে নিয়েছি যে কী কীগুলো আপনাদের জেনে নেওয়া উচিত। তো এটা একটা 1 নম্বর বলে রাখতে চাই যে এটা হচ্ছে মেল একটা ভ্যাকেন্সি নোটিফিকেশন, অনলি মেল ক্যান্ডিডেট আর অ্যালাউড এখানে। এটা কনস্টেবল আর ফায়ার পোস্টের এবং এটা 12 লেভেলের এক্সামিনেশন, ঠিক আছে? এটা হচ্ছে মেন পয়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পে স্কেলটা দেখতে পাচ্ছেন, পে ম্যাট্রিক্স লেভেল 3 দেওয়া আছে। স্টার্টিং স্যালারি দেখতে পাচ্ছেন যে 21,700 থেকে 69,100 এবং গ্রেড পে হচ্ছে কি 2000। তো এই গ্রেড পের আন্ডারে হচ্ছে কি এটা, এবং এটা সেন্ট্রালের এক্সাম। আচ্ছা, এছাড়া আমি বলে রাখতে চাই যে এখানে দেখতে হচ্ছে নিউ রেস্ট্রিক্টেড ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম একটা রয়েছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি বেসিকটা। তো এছাড়া আমি এবার বলে রাখতে চাই আপনাদের, তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটাতে কী করে ফর্ম ফিল আপ অ্যান্ড অল করতে হবে। তো এটাকে ফর্ম ফিল আপ করতে হবে যে অনলাইন মোড। আমি ডিসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো যে কোন লিঙ্কের মাধ্যমে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে সিআইএসএফ এর অ্যাকচুয়াল লিঙ্ক। কোনো ধরনের অনলাইন মোড ছাড়া কোনোভাবে অফলাইন বা আদার কোনো মোড দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে না, ক্লিয়ারলি মেনশন করা আছে। তো এছাড়া আমি আপনাদের জানিয়ে রাখছি যে এক্সামটা কোথায় কোথায় হবে, অ্যাজ ইন কোন কোন ডিস্ট্রিক্টসে কত, মানে স্টেটে কত কত ভ্যাকেন্সি রয়েছে সেটা একটু বলে দিচ্ছি চট করে। এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলটাতে আমি নিয়ে এসেছি, টেবিলটার দুধারে দু রকম কথা লেখা আছে। লেফট সাইডে যেটা লেখা আছে সেটা হচ্ছে নর্মাল স্টেটের ভ্যাকেন্সি, এবং ডান সাইড যেটা লেখা আছে ওই স্টেটের যে নকশাল এরিয়া কোথায় কোথায় আছে তার ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তো এখানে দেখে নিতে পারেন যে অন্ধ্রপ্রদেশ আন্দামান নিকোবরে কোনো ভ্যাকেন্সি দেয়নি, সুতরাং ওখানে নকশাল এরিয়া নয়, সেটারও কোনো ভ্যাকেন্সি দেয়নি। এবার দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের ভ্যাকেন্সি দেওয়া আছে, টোটাল হচ্ছে যে এমনি ডিস্ট্রিক্ট আদান অল আর নকশাল যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি 22 দেওয়া আছে। তো এভাবেই ওরা ডিস্ট্রিক্টগুলো বেরিয়ে বলেছে আর কি। তো আমি চলে আসছি একবারে ওয়েস্ট বেঙ্গল, যেটা জানা আমাদের সবারই দরকারি। তাছাড়াও যদি আপনাদের যেটা দেখার প্রয়োজন, আপনি আমি আপনাদেরকে জাস্ট বলে দিলাম যে এভাবে, কেন কি আমি ভিডিওটা বেশি লেন্দি করতে চাই না, সেই জন্য আমি পুরোটা বললাম না। তো আমি ওয়েস্ট বেঙ্গলটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিন, ওয়েস্ট বেঙ্গলে নর্মাল ভ্যাকেন্সি দিয়েছে 21টা, এবং নকশাল এরিয়া যেমন বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম এইখানে ভ্যাকেন্সি দিয়েছে 11, তার মধ্যে জেনারেল এসটি এসটি এইগুলোর ভ্যাকেন্সি বলা আছে। তো এছাড়া এবার টোটাল ভ্যাকেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি যে নকশাল এরিয়া ছাড়া যেটা নর্মাল স্টেট ভ্যাকেন্সি সেটা হচ্ছে 332, এবং হচ্ছে কি নকশাল এরিয়ার ভ্যাকেন্সি হচ্ছে কি 155। তো এই ছিল ভ্যাকেন্সিগুলো। এবার এখানে স্পষ্ট দেখতে পারেন যে মেল ক্যান্ডিডেট চেয়েছে, ঠিক আছে, এবং এর মধ্যে 10% এক্স সার্ভিস ম্যানদেরও নেবে। তো আমি এবার একদম নিচের দিকে চলে আসতে 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 যেগুলো দরকারি মেন বলা সেগুলো আমি বলে দিচ্ছি। আমি ডিসক্রিপশনে পিডিএফটা দেখে মানে দিয়ে দেবো, তো আপনারা দেখেও নিতে পারেন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চলেছে সেটা একবার একবার দেখিয়ে বলে দিতে চাই আপনাদেরকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে যে 12 পাস উইথ সায়েন্স সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম আ রেকগনাইজড বোর্ড, মানে আপনাকে 12 পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে এবং অর ইটস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, মানে সায়েন্সের সমতুল্য যদি কোয়ালিফিকেশন আপনার হয়ে থাকে তাহলে আপনি এলিজিবল। এবং এজ লিমিট বলে দিয়েছে হচ্ছে কি 18 থেকে 23-এর মধ্যে আপনার এজ লিমিট হতে হবে, ঠিক আছে। এক্স সার্ভিস ম্যান এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে কী কী দিয়েছে, আরও এক্সট্রা রিল্যাক্সেশন দিয়েছে, এগুলো ছিল বেসিক ব্যাপার। এছাড়া আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এবার কী কী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং অল এগুলো দরকার সেগুলো ব্যাপারে একটু বলে দিই চট করে। তো আমি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বলে দিই সেটা হচ্ছে কি সব ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হচ্ছে কি হাইট হচ্ছে মিনিমাম 170 সেন্টিমিটার হতে হবে, এবং তার মধ্যে চেস্ট হতে হবে যে 80 সেন্টিমিটার উইথ মিনিমাম এক্সপ্যানশন অফ 5 সেন্টিমিটার।
তো চেস্ট আপনার 80 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে। এবং এছাড়া আদার্স আদার্স যে এরিয়াগুলো রয়েছে, ধরুন কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, এইসব যে এরিয়াগুলো রয়েছে সেখানকার ক্যান্ডিডেটের জন্য হাইট দিয়েছে 165 এবং মিনিমাম আপনার চেস্ট হতে হবে 78 এবং এক্সপ্যানশনটা সেম রাখতে হবে 5 সেন্টিমিটারে। এবং ট্রাইবাল যেগুলো রয়েছে, মিজোস এবং নাগাস যেটা রয়েছে, তাদের জন্য 160.25 সেন্টিমিটার হচ্ছে হাইট রাখতে হবে এবং মিনিমাম 77 সেন্টিমিটারে হচ্ছে চেস্ট এবং আপনার এক্সপ্যানশনটা সেম রাখতে হবে। এবং এখানে মেডিকেল কিছু কথা লিখেছে যে আইস, ট্যাটু এইসবগুলো নিয়ে লিখেছে, তো ওগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি এবার আপনাদের বলে দিচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো বললাম, কী কী রাখতে হবে বললাম, এবার হচ্ছে কি নিচে চলে আসছি কী করে অ্যাপ্লাই করবেন সেটা বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনে তো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এটা 11 তারিখের আগে কোনোভাবেই শুরু হবে না, তো আমি সেটা বলছি। আর মোড অফ পেমেন্ট হচ্ছে কি সব ক্যান্ডিডেটের জন্য জেনারেল এবং ওবিসিদের জন্য হচ্ছে 100 টাকা এবং আদার্সদের জন্য হচ্ছে গিয়ে কোনো টাকার এখানে কথা লেখেনি। সুতরাং সেন্ট্রাল এক্সামিনেশনে আমরা জানি যে এসসি এসটি এদের জন্য ফ্রি থেকেই ফ্রি ফি হয়ে যায় এবং এক্সামিনেশনের জন্য কোনো টাকা লাগে না, তো সেরকমই এখানে বলা হয়েছে। এবং আপনারা যদি অফলাইন চালান, মানে চালান হিসাবে যদি টাকা জমা দিতে চান, তার জন্য হচ্ছে গিয়ে পেমেন্ট অফ এক্সামিনেশন অফ থ্রু চ্যানেল উইল বি অ্যাকসেপ্টেড, মানে 2 দিন পর থেকে, এই সরি আপনার 11 তারিখ 1/11/2018 মানে জানুয়ারি মাসের 11 তারিখ অবধি ফর্মটা ফিল আপ করা যায়। আপনি 13 তারিখ অবধি ফর্ম ফিল আপ করতে পারেন যদি এসবিএম চালানের থ্রু দিয়ে জমা দেন, আর অনলাইন পেমেন্ট করলে তো সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই ব্যাপারে কোনো কথা নেই। আচ্ছা এই হচ্ছে গিয়ে ছিল হচ্ছে কী করে ফিল আপ করবেন অ্যান্ড অল সেটার ব্যাপারে বললাম। এবার হচ্ছে গিয়ে চলে আসছে রিক্রুটমেন্ট মেথডটা কী হতে চলেছে। তো রিক্রুটমেন্ট মেথডটা বলেছে যে ফিজিক্যাল টেস্ট হতে হবে, একটা রান দিয়েছে 5 কিলোমিটারের রেস, কোয়ালিফাইং রেস দিয়েছে টোটালি, যেহেতু এটা সিআইএসএফ আর কনস্টেবল এবং ফায়ার পোস্টের জন্য রয়েছে, তো ওরা বেসিক্যালি একদম ফিজিক্যাল টেস্টের উপর জোর দেবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট রয়েছে, এটা রয়েছে, তারপর ডকুমেন্টেশন রয়েছে, এগুলো যদি আপনি ক্লিয়ার করে নেন, তারপর একটা রিটেন টেস্ট আপনাকে দিতে হবে যেটা ওএমআর বেসড হবে, এটা হচ্ছে টোটাল মার্কস থাকবে 100, তার মধ্যে হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ এবং বেসিক ম্যাথস অ্যান্ড অল, যেগুলো আমরা দিয়ে থাকি মোরাললেস এক্সামগুলোতে সেইগুলোই থাকবে। তার মধ্যে কোয়ালিফাইং মার্কস হবে 35% ফর জেনারেল এবং 33% ফর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তো এই হচ্ছে কি মোটামুটি ভিডিওটা, তো এর থেকে বেশি আমি লেন্দি করতে চাইছি না। আমি মোরাললেস যে ডিটেলসগুলো দেওয়ার দরকার সেগুলো আমি টোটালটাই বলে দিয়েছি। তো এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকেন আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে। আর আমি দুঃখিত যে ভিডিওটা এতটা লেন্দি হয়ে গেল, আর এখনও এই ফর্মটা ফিল আপ স্টার্ট হয়নি, আমি আগেই নোটিফিকেশনটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন। তো থ্যাংক ইউ।